প্রিয় বন্ধুরা, আজকে 22শে সেপ্টেম্বর 2024 শনিবার একটু সার্ভিসিং সেন্টারে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের। এই স্টাডি রাইডার চ্যানেলের সকল ভিউয়ার্সকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। গতকাল রাত্রেই স্টাডি রাইডার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমরা হাল ধরেছ বলে স্টাডি রাইডার এগিয়ে যাচ্ছে, তা নাহলে তার কোনো যোগ্যতাই ছিল না এইভাবে এই আধুনিক একটা প্রযুক্তির সঙ্গে মিল করে এইভাবে এগিয়ে যাওয়া। যাই হোক, আজকে বেরোচ্ছি রয়্যাল এনফিল্ড শোরুমে এটা সার্ভিসিং করাতে, আর আগামীকাল যাচ্ছি বিহারীনাথ পাহাড়। বাইক রাইড একটা আছে রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে। বীরহাটা ব্রিজ যথারীতি পেরোচ্ছি, তোমরা দেখছো, তবে আজকে আমরা ওই হাইওয়ে দিয়ে যাবো। সৌদামিনী যে ডান দিকে রাস্তাটা প্রচন্ড খারাপ, হাইওয়ে দিয়ে আমরা এসে গেলাম রয়্যাল এনফিল্ড শোরুমে তেজগঞ্জ। আমার বুক করা আছে সার্ভিসিং এর জন্য, সার্ভিসিং সেন্টারে আজকে বেশ চাপ দেখছি। তাহলে ওনারা আমার বাইকটা স্পেশালি একটু আগে নিয়ে আসছেন তাড়াতাড়ি কাজটা করার জন্য, কারণ এটা একটা ফ্রি সার্ভিসিং আছে, আর কালকে রয়্যাল এনফিল্ড এর সঙ্গে আমার বিহারীনাথ পাহাড়ের রাইড আছে। সেই জন্য আমিও চেষ্টা করছি যাতে এটা হয়ে তার আগেই সার্ভিসিংটা হয়ে যায়। এটা ফোর্থ ফ্রি সার্ভিস। আমি 2 তারিখে যদিও একটা সার্ভিসিং এবং লুব্রিকেশনটা করে নিয়েছিলাম, যেটা আজও কিন্তু চেন লুব্রিকেশন এবং সার্ভিসটা করিয়ে নিচ্ছি, কারণ এর পর থেকে যেটা হবে 6 মাস পর থেকে সেটা পেড সার্ভিস হবে। তাই এর মধ্যে চেনটাও লুব্রিকেশন করে নেবো। আমি লুব্রিকেশনের ডিটেলসটা ওরা সঙ্গে নিয়ে এসেছি, ওনারা করে দেবেন। কাল বিহারীনাথ পাহাড় যেটা বললাম, সেখানে রয়্যাল এনফিল্ড টিম যেটা আমাদের বর্ধমানে আছে, নবাবহাট থেকে সকাল 5টায় আমরা বেরোবো। তার জন্য যা যা কাজ করার এগুলোকে রেডি থাকলে আর নিশ্চিন্তি থাকবো। আমার বাইকটাকে এবার যা যা করবেন ওনার, চেন লুব্রিকেশন আর কি কি থাকবে, তো ওনারা দেখে নিচ্ছেন সেগুলো। চলো আর কি আছে দেখাই তোমাদের। ঠিক আছে, আর লুব্রিকেন্টটা আমার কাছে আছে, তুমি থেকে দেখো দিয়ে কথা বলছি। চেন ক্লিনজার আর চেন লুব্রিকেন্ট আমি সবসময় রয়্যাল এনফিল্ড এর এটাই ব্যবহার করি। দুটো চেন ক্লিনজার আর একটা লুব্রিকেন্ট কিনে রেখেছিলাম। হ্যাঁ, কিরকম ওইটা আমি জানতে হবে? হ্যাঁ, ওটা স্যার হচ্ছে একবার যদি আপনি সার্ভিস করান, হ্যাঁ, আপনার চার্জ পড়বে ওটা মোটামুটি 750 টাকার মতো। তো একবার করালে, হ্যাঁ, তো 1299 টাকায় আপনি 3টে সার্ভিস করাতে পারবেন। 1200? হ্যাঁ, 1299 টাকায় আপনি 4টে সার্ভিস করাতে পারবেন। এবং সার্ভিসের মধ্যে আপনার যা কাজ হবে, যে কাজগুলো লেবার লাগে, চেন স্পোকেন ভোল্টেজার যে কাজগুলো লেবার লাগে, লেবারগুলো আপনি 10% অফ পাবেন, এবং যা পার্টস লাগে পার্টসগুলো আপনি 5% করে অফ পাবেন। বেশ, এবং 4টে সার্ভিস করাতে পারবেন। 1999 টাকা। হ্যাঁ, ওটা করাবো তাহলে। ওটা কবে করবো সেটা দেখতে হবে। ওটা স্যার আজকে করে নিলে আজকেই করে নিতে পারবেন। না, আজকে তো আগে ফ্রি হয়ে যাক, করলে স্যার কিছু হবে না, পরের সার্ভিস থেকে আমরা চালু হবে ওটা। আজ না হলে কাল করুক, কাল করতে পারি, আমাদের সবসময় যোগাযোগ আছে, আমি তো আসি। 6 মাস পর থেকে তো আমাকে পেড সার্ভিস করতেই হবে, তাই এদের এই কম্বো প্যাক যেটা দেখছি, হয় 3টে না হয়তো 4টে যে রেঞ্জ বলছেন ওনারা, এটা আমাকে করে নিতে হবে, তাহলে কিছুটা কম পড়বে। 1-1টায় প্রায় 750 টাকার মতো পেড সার্ভিস পড়ে, তাহলে আমি যদি 3টে করে নিই প্রায় 1299। দেখি ম্যানেজার সাহেব কি বলছেন এনাদের। প্যাকেজটার ব্যাপার কি বলুন তো, এই রয়্যাল এনফিল্ডে যে সিরাম অটোমোবাইলস থেকে একটা প্যাকেজের ব্যবস্থা করেছে, যেখানে কোম্পানি আমাদেরকে 2টো সার্ভিস প্রোভাইড করছে, প্লাস 1টা সার্ভিস ডিলার থেকে প্রোভাইড করা হচ্ছে, যেখানে 1299 টাকা নেওয়া হচ্ছে। 1299 টাকায় 3টে সার্ভিস দেওয়া হচ্ছে, যেমন আমাদের নর্মাল পেড সার্ভিস চার্জ হচ্ছে 737 টাকা, সেটা আমরা 1299 প্যাকেজের 3টে সার্ভিস দিচ্ছি, যেখানে কাস্টমারদের প্রায় 434 টাকা করে পড়ছে। এছাড়াও পার্টসে 5% করে ডিসকাউন্ট থাকছে। অ্যাডিশনাল যে লেবার চার্জগুলো হয়, যেমন হচ্ছে চেন স্প্রকেট, বল লেসার, সাসপেনশন বুস্ট, এইসব যদি কাজ করানো হয়, তাহলে আলাদা করে লেবার চার্জ পড়ে, সেই আলাদা করে লেবার চার্জগুলোর জন্য আরও 10% করে কাস্টমার ডিসকাউন্ট পাচ্ছে। এই প্যাকেজটাই আছে। আচ্ছা, ওটা নেক্সট যে সার্ভিসিং আছে সেই ডেটে করলেও হবে? একদম সেই ডেট থেকে। হ্যাঁ, এখন থেকে কোনো দরকার নেই, যখন আপনারা পেড সার্ভিসে আসবেন গাড়িগুলো, পেড সার্ভিসে এসে আমাদের যে সার্ভিস কনসালটেন্টরা আছে, যারা জব কার্ড করছে, তাদেরকে বলবেন যে এমসি প্যাকেজের আন্ডারে করাবো, তখন ওরা আপনাদের প্যাকেজের আন্ডারে করে দেবে, প্লাস আপনাকে বলেও দেবে যে কী কী সার্ভিস আছে, এর মধ্যে কী কী পাওয়া যাচ্ছে। আর এই সার্ভিসগুলো আপনাদের যেমন শিডিউল সার্ভিস হয়, সেই শিডিউল সার্ভিস অনুযায়ী হবে 6 মাস অন্তর অন্তর। এবার যেন সেই গ্রুমিং এর কাজ চলছে। প্রতিবারই আমার এইখানটা এসে বিষয়টা বেশ আশ্চর্য লাগে, যেমন পার্টিসিপেন্টদের স্টেজে তোলার আগে যে ব্যাপারগুলো থাকে, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাকে বিভিন্ন দিক থেকে সাজগোজের দেখো, কখনো এখনো জলে স্প্রে করা হচ্ছে, এবার শ্যাম্পু দিয়ে তাকে একদম ভালো করে আগাপাশতলা শ্যাম্পু দেওয়া হচ্ছে, শ্যাম্পু দেওয়ার পর এটাকে আবার জলে স্প্রে করে এটাকে ধোয়া হবে, বা বেশ ভালোভাবে
শ্যাম্পু সিট থেকে আরম্ভ করে সমস্ত এটাই লাগানো হচ্ছে। আর এটা গত 2 সেপ্টেম্বর এটা করিয়ে গেছি, এবার এটা মোছামুছির কাজ চলছে। এদের ড্রায়ারটা বোধ হয় একটু খারাপ আছে, এটা শোকানোর পর এবার লুব্রিকেশনের কাজ চলবে। যেহেতু হাওয়া দেওয়ার মেশিনটা খারাপ আছে, তাই খুব ভালো করে চেনটাকে শোকানো হচ্ছে, এইভাবে কাপড় দিয়ে চেপে ধরে এবং এটা গাড়িটাকে স্টার্ট করে দেখছো কিভাবে একদম পুরো ড্রাই করতে হবে। ড্রাই করার পরে এখানটাতে ক্লিনজারটা দিতে হবে, তাই না? সেটা ঠিকই আছে, ভালো করেই করছেন। এবার এই চেন ক্লিনজারটা কিভাবে স্প্রে করা হচ্ছে দেখো, মানে ড্রাই চেনটার উপরে এটা দিয়ে আরো যেটুকু ময়লা আছে সমস্ত গুঁড়ো ময়লা তলায় পড়ে যায়। এর আগের বার আমি দেখিয়েছিলাম তোমাদের, মানে কোনো কিছু আর এখানে ময়লা থাকবে না। এরপরে এটাকে লুব্রিকেশন করা হবে, কিভাবে করা হবে তোমরা দেখাচ্ছি। চেন এইটাই লুব্রিকেশন, রোহিত কুমার যখন ছিলেন এখানে তখন উনি এটা ভালো করে বুঝিয়ে, চেনের এই লুব্রিকেশনটাই হচ্ছে চেনের প্রাণ। আজ থেকে 40-50 বছর আগে তখন আমরা জানতাম একটু মোবিল দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু এখন প্রত্যেকটা লিংকের রাবার মেটেরিয়ালস থাকে, একটা ব্যাপার থাকে, এবং এগুলোকে সবসময় সফট রাখতে হয়, নাহলে চেনের আওয়াজ আসে, মাইলেজ কমে যায়, অনেক কটা ব্যাপার হয়, তাই এটাকে বারবার দেখাতে হয়। অনেকে ভাবছে আমি বারবার দেখাই প্রত্যেকবার দেখাই, কিন্তু এইটা দেখাতেই হবে বারবার। আমি যে জন্য রয়্যাল এনফিল্ড এর এই ক্লিনজার বা লুব্রিকেন্টটা ব্যবহার করি, যে এটাই ওই বেশি চিটচিটে ভাব হয় না, মতুলেরও পাওয়া যায়, কিন্তু আমি বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জনের কাছে দেখেছি মতুলেরটাতে একটু বেশি চিটচিটে হয়, যার জন্য চেনটাতে ময়লাটা বেশি ধরে থাকে। জানি না কোনটা ঠিক, তবে আমি রয়্যাল এনফিল্ড এর জেল লুব্রিকেন্ট বা ক্লিনজার ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছি। আমার কিলোমিটারও বেশি দেয়, চেনে কোনো আওয়াজ, চেন সকেটে কোনো আওয়াজ আসে না। এবার চলে এলাম সার্ভিসিং সেন্টারে এক্সপার্টসদের কাছে, শানি সিং এখানে রয়েছেন। এবার আমার বিলটা যাবে ক্যাশ কাউন্টারে, দেখি কি হয়, কত বিল হয় দেখি, তোমাদের এক্ষুনি আমি জানিয়ে দিচ্ছি। পাশেই ক্যাশ কাউন্টারে চলে এলাম, ও বাবা, এখান থেকে জানতে পারলাম আমার বিল হলো 0, 0, মানে কোনো, যেহেতু এটা ফ্রি সার্ভিস ছিল, কোনো পয়সা কিছু, টাকা পয়সা কিছু লাগলো না। দেখো কি সুন্দর লাগছে রয়্যাল এনফিল্ড মিটিয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি বেরিয়ে পড়ছি এটাকে নিয়ে, কত সুন্দর তো ছবিটা, কেমন হচ্ছে তোমরা একটু বলবে। এই বাঁ দিকে যাবো, ডান দিকে আর যাচ্ছি না, আলমগঞ্জের দিকে যাচ্ছি না, সোজা হাইওয়ের ওপর, আর ডান দিকে দুর্গাপুর, বাঁ দিকে কলকাতা, আমি উঠে বাঁ দিকে যাবো। ছবিটা কেমন হচ্ছে বলো, অনেকদিন পরে গোপ্রোতে তুলছি, যদিও কিছুদিন আগে বাঁশবিহারে ছবিটা তুলেছিলাম। তবে একটা কথা, আমি কিন্তু শুধু রয়্যাল এনফিল্ড মিটিয়ার নিয়েই ঘুরি না, কদিন আগে আমি হিরো হোন্ডা নিয়েও ঘুরে এসেছি। আমি হয়তো তোমাদের ব্লগগুলো সেগুলো দিতে পারিনি বিভিন্ন কারণে। তা দেখো কি সুন্দর ছবি আসছে, গোপ্রো হিরো 10, এটা কত সুন্দর ছবি আসছে। আর আগামীকালকে আমি বেরোবো রয়্যাল এনফিল্ড টিম যেটা আছে আমাদের বন্ধুদের সঙ্গে, প্লাস তার কাটা ক্লাব আমাদের যেটা আছে, তাদের নিয়ে আমরা যাবো আমরা বিহারীনাথ পাহাড়, একদম সেই আসানসোলের দিকে মুখ করে যাব। প্রায় ধরো 300 কিলোমিটার জার্নি তো হবে, বিকেলের দিক করে ফিরবো, ওখানে নাইট হল্ট করবো না। তবে আমরা এবার শুরু হলো আবার আমাদের জার্নি, বেশ মাঝে কয়েক মাস এই ভিডিও দেওয়া বন্ধ ছিল, এবং বন্ধ থাকার জন্যে ভিউজ যেটা হয়, ভিউজ একেবারে অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এবার খুব খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে, অথচ বাড়িতে আজকে কেউ নেই, কি করা যায়, চলো দেখি। এখানে একটা মুসুর রান্নাঘর না কি একটা আছে, সেখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। চলে এলাম ডিডি নাম্বার 1 খ্যাত সেই মুসুর রান্নাঘর, আর মুনমুন্দির এই যে দেখো এখানে স্টলে চলে এলাম। এখানে এখানে ইচ্ছে ছিল পোলাও মাংস এখানটা থেকে নেওয়ার, কিন্তু এখানে আজকে শনিবার বন্ধ, আমি জানতাম না, এবার ব্যাক করে যাই। এটা কোনো হাসির ছবি নয়, এটা প্রচন্ড খিদে, 12:30 খাওয়া অভ্যেস যাচ্ছে, এখনো না খেয়ে আছে, আর চারিদিকে বিরিয়ানি দোকান খুঁজে বেড়াচ্ছে, কোনো দিকে দেখা যাচ্ছে। এইটা তোমাদের বোঝানোর জন্য এইভাবে চলছে, এটা পুজোর গেট, চারিদিকে বাঁশ বাঁধা হয়ে গেছে, প্যান্ডেলও হয়ে গেছে সমস্ত জায়গায়। এটা হচ্ছে বড়নীলপুরের মোড়টাতে যে পুজোটা,
চারিদিকে এখন পুজো পুজো ভাব একটা এসে গেছে, যদিও সময়টা একটু অন্যরকম, তাহলেও সবকিছু তো করতে হবে। এই পুজোকে কেন্দ্র করে অনেক মানুষের রুটি রোজগার বীরহাটা পেরিয়ে এবার ঢুকে পড়ছে একদম শহরের মধ্যেই এসে গেলাম বাদশাহি বিরিয়ানি, গান থেকে নিলাম, নিয়ে এবার একদম খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি। জানি না এটা কিরকম রান্না হবে, তবে অপর্ণা যেটা রেগুলার করে বিরিয়ানি মাঝে মাঝেই করে এই সমস্ত এগুলো, ও বেশ খুব ভালো করে রান্নাটা। ও হো, বলতেই ভুলে গেছি, কালকে বিহারীনাথ পাহাড় যাওয়ার যে রাইডটা আছে রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে, ওটা কিন্তু অবশ্যই দেখবে, ঘুরে এসেই আপলোড করে দেবো। প্যান্ডেল এখানে হয়েছে, এখানে পুজো হবে, ছোট করেই হবে আমাদের। আর ঢুকে গেলাম বাড়িতে, দেখি এবার কি আছে প্যাকেট থেকে খুলে, দেখি এই যে বিরিয়ানির প্যাকেট। তবে খেয়েছি আর দেখলাম অপর্ণা যেরকম করে অতটা ভালো নয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টস দিও প্লিজ।